কলকাতা থেকে রিক্সা চালিয়ে সিয়াচিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন চব্বিশ পরগনার বারুইপুর থানার সাউথ গড়িয়ার বাসিন্দা সত্যেন দাস। পয়লা আগস্ট তিনি যাত্রা শুরু করেছেন। দমকল মন্ত্রী সুজিত বসু, বিধায়ক তাপস চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ তার যাত্রার শুভ সূচনা করেছিল। এই প্রথম নয়, পাহাড়ের টানে ও যুব সমাজকে বার্তা দিতে এর আগেও রিক্সা চালিয়ে দুবার পাহাড়ে গেছেন। তিনি 2014 সালে প্রথমে ঠিক করেছিলেন লাদাখ যাবেন, সেবার রিক্সা চালিয়ে শ্রীনগর হয়ে লাদাখের খাটটুংলা পাস অবধি গিয়েছিলেন। দ্বিতীয়বার মানালি হয়ে লাদাখে গিয়েছিলেন 2017 সালে। এবার গ্লোবাল ওয়ার্মিং, সেভ ওয়াটার, সেভ আর্থের মেসেজ দেওয়ার সাথে সাথে করোনা থেকে বাঁচতে মাস্ক পরার আবেদন জানিয়ে সিয়াচিনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সত্যেন দাস। এদিন তিনি পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের উল্লাস মোড়ে উপস্থিত হন। তিনি জানান, প্রথমে একটু অসুবিধা হয়েছিল, পরে সব ঠিক হয়ে গেছে। আমি আসছি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানা সাউথ গড়িয়া গ্রাম থেকে, আর আমার যাত্রা শুরু হয়েছে নিউ টাউন বাবলাতলা থেকে। বিআরও বাইকার গ্রুপ থেকে আমার শুরু করে দিয়েছে মন্ত্রী সুজিত বসু মহাশয়, দমকল মন্ত্রী, এবং ওখানকার যে এমএলএ আছেন তাপস চ্যাটার্জি, ওনারা আমার যাত্রা শুরু করিয়ে দিয়েছেন। আর বিআরওর যে সম্পাদক সুব্রত বোড়াল মহাশয়, এনারাই আমার যাত্রা শুরু করিয়ে দিয়েছে। আর তার সাথে বাইকার ব্রাদার্সের যে কর্ণধার তরুণ বিশ্বাস, উনি আছেন, সকল বাইকার ভাইরা আছে, বোনেরা আছে। আর আমি যাচ্ছি কলকাতা থেকে সিয়াচিন বর্ডার, আর এটা তো লাদাখের মধ্যেই পড়ে, এটা আমার তৃতীয়বারের যাত্রা। রিক্সা চালিয়ে যাচ্ছি। এই যাওয়াটা মূলত হচ্ছে কি, মানে নিউ জেনারেশনকে উইল পাওয়ারটা দেখানো। নিউ জেনারেশন বড্ড উইল পাওয়ার কম দিচ্ছে এদের মধ্যে, তা আমার এই জার্নিটা দেখে এরা খুব আমাকে দেখে উৎসাহ পায়, মনোবল পায়, মূলত এই জন্যে যাওয়া। তার সাথে আমাদের এই পৃথিবী আজ ভয়ঙ্কর সংকটের মুখে, সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, তার জন্য গ্লোবাল ওয়ার্মিংয়ের মেসেজ, গাছ লাগাবার বার্তা দেওয়া, আর ভূগর্ভে জল খুবই সংকটের মুখে, সবই শেষ হতে চলেছে, সেই জন্যে সেভ ওয়াটার, সেভ নেচার, সেভ আর্ট এই মেসেজ বহন করে যাচ্ছি। খাওয়া দাওয়ার হোটেলে করছি, যেখানে পাচ্ছি খাচ্ছি, বন্ধুরা নিয়ে গিয়ে খাওয়াচ্ছি, ভাইরা খাওয়াচ্ছি যাচ্ছি। আর এগুলো আমার কাছে ইনস্ট্যান্ট এই জন্যই রাখা আছে, যেখানে ইনস্ট্যান্ট প্রবলেম হয়ে যাবে, কিচ্ছু নেই সেখানে, যাতে আমি একটু খাবার বানিয়ে খেতে পারি, ওই জন্য খাবারের ব্যবস্থা সব রেখে দিয়েছি। হ্যাঁ, এবার এটা নিয়ে তিনবার আমার লাদাখ যাওয়া হবে। 2014 সালে শ্রীনগর জজিলা পাস হয়ে গিয়েছিলাম বিশ্ব শান্তির বার্তা নিয়ে খাটদুংলা পাস অবধি, আর দ্বিতীয়বার মানালি হয়ে তাংলাংলা পাস হয়ে গিয়েছিলাম। পাহাড়ি এলাকায় একটা আলাদা শান্তি আছে, আলাদা একটা সৌন্দর্য আছে, আর পাহাড় যেরকম লোহা চুম্বককে টানে, পাহাড়ে যে মানুষ একবার যায় তাকে পাহাড় টানে, আর পাহাড়ের পরিবেশ মানে একটা অন্যরকম, যার জন্য মানে অনেকগুলো একটা মানসিক শান্তি পাওয়া যায়, ভালো লাগে পাহাড়, এর কারণেই বারবার পাহাড়ে যাওয়া। আর ভীষণভাবে ভালো লাগে, আমার শুধু বলে নয়, পাহাড়ে যারা একবার গেছে তাদেরকে দ্বিতীয়বার যেতেই হবে। বাড়িতে মেয়ে আছে, বউ আছে, বাবা মা আছে, ভাই আছে, ভাইয়ের বউ ভাই সব আছে। তার এই যাত্রাকে আনন্দ বার্তা কুর্নিশ জানায়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।